আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই সংবাদ শিরোনাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, হজের খুতবায় বিশ্ব শান্তি কামনা ও বিপদ মুক্তির প্রার্থনা। ঈদ যাত্রায় মহাসড়কে দীর্ঘ যানজট, ট্রেন বাসে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ জামাতের প্রস্তুতি, জাতীয় ঈদগাহে জঙ্গি হামলার শঙ্কায় বাড়তি নজরদারি, জমজমাট পশুর হাট, চামড়ার ন্যায্য দাম নিয়ে সংশয়। শহর গ্রামে সমান্তালে লোডশেডিং এর ভোগান্তি, দীর্ঘমেয়াদে গ্যাস উত্তোলনে মনোযোগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, বিশ্ব নেতাদের শোক ও নিন্দা। দেখছিলেন সংবাদ শিরোনাম। লাখ লাখ মুসল্লির লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাত ময়দান, সেখানে হজের খুতবায় বিশ্ব শান্তি কামনা করে সব রকমের বিপদ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন সৌদির সাবেক আইনমন্ত্রী, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা। এবছরই প্রথম বাংলাসহ 14টি ভাষায় সম্প্রচারিত হয় তার খুতবা। মুসল্লিরা আজ মুজদালিফায় ইবাদত বন্দিগিতে রাত পার করে শনিবার যাত্রা করবেন মিনার উদ্দেশ্যে। এভাবেই মহান আল্লাহর কাছে হাজেরার জানান দেন লাখ লাখ মুসল্লি। করোনা মহামারীতে দুবছরের বিরতিতে আবারও বিদেশি লাখো মুসল্লির অংশগ্রহণে পালন হচ্ছে পবিত্র হজ। পাপ মুক্তির আশায় নয় জিলহজ ফজরের নামাজের পর লাব্বাইক ধ্বনিতে মিনা থেকে 10 কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে রওনা হন মুসল্লিরা, যেখানে বিদায় হজের ভাষণ দেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের 3 ফরজের একটি, পাহাড় ঘেরা আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। রীতি মেনে জোহরের ওয়াক্তে মসজিদে নবীরা থেকে খুতবায়ে খোদাভীতির আহ্বান জানান শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা। দোয়া করেন মুসলিম উম্মার জন্য আল্লাহ সন্তুষ্টি কামনা ও হাশরের ময়দানে কর্মফলের হিসাব দেওয়ার প্রস্তুতির আহ্বান উঠে আসে ডক্টর ইসার খুতবায়। গত বছর 5টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার হলেও এবার হয়েছে বাংলা সহ 14 ভাষায়। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ আপনাকে কোনো কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া কোনো মোচনকারী নেই, আর তিনি যদি আপনার প্রতি কোনো ধরনের কল্যাণ সাধন করতে চান তবে তার অনুগ্রহের কোনো অপসারণকারী নেই। জুমা ও আসরের নামাজ একসাথে আদায়ের শেষে সূর্যাস্তের পর মুজদালিফায় একইভাবে মাগরিব ও ইশার নামাজ পরপর আদায় করে সেখানেই থাকবেন মুসল্লিরা। ইবাদত বন্দেগিতে রাত কাটাবেন খোলা আকাশের নিচে, জামারায় শয়তানকে মারতে পাথর সংগ্রহ করবেন সেখান থেকেই। 10 জিলহজ মুসল্লিরা মিনায় ফিরে জামারায় পাথর ছুড়বেন প্রতীকী শয়তানের উদ্দেশ্যে। এরপর পশু কুরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম খুলবেন। কাবা শরীফ তাওয়াফের জন্য যাবেন মক্কায়। তাওয়াফ শেষে হেরেম শরীফ সংলগ্ন সাফা ও মারওয়া দুই পাহাড়ের মাঝে দৌড়াবেন বা সাঁই করবেন। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান করে জামারায় পাথর ছুড়ে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। এদিকে পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তনের রেওয়াজ এবার পাল্টিয়েছে সৌদি প্রশাসন, ফলে 9 জিলহজ অর্থাৎ আরাফাতের খুতবার দিন গিলাফ পরিবর্তন হয়নি। হিজরি বছরের প্রথম দিন পহেলা মহরম কাবা শরীফের গায়ে জড়ানো হবে স্বর্ণরূপা খচিত গিলাফ। এবার 14 মিটার দৈর্ঘ্যের নতুন গিলাফ তৈরিতে খরচ পড়েছে বাংলাদেশি মুদ্রায় অন্তত 63 কোটি টাকা। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ঈদ যাত্রায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়লেও পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তে পোহাতে হয়নি। ঈদে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে, ফলে উত্তরবঙ্গমুখী যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা পড়েছে চরম দুর্ভোগে। সেই যমুনা সেতু থেকে ওই পার থেকে রসুলপুর পর্যন্ত এবং ভাবনা বাইপাস পর্যন্ত
এই ইটা আছে জ্যামটা আছে আমরা জানি না কখন আমরা এটা সারা পাবো তিন চার ঘন্টা হয়ে গেল জামে আমার খুব কষ্ট হইতেছে এবং গরমের প্রভাব পানি নাই খাবার নাই গার্মেন্টস ছুটি হওয়ায় শ্রমিকরা ছুটছেন বাড়িতে এতে টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে ট্রাক পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে অনেকেই মহাসড়কে চন্দ্রা ও নবীনগর এবং কোনাপাড়ি পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে এদিকে কয়েকদিনের তুলনায় শুক্রবার সকাল থেকে যানবাহনের কিছুটা চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায় তবে গত ঈদের তুলনায় পারাপারের সময় লাগছে বেশ কম উঠছি সকাল 9:30 বাসে এখনো পৌঁছাইতে পারি না এখনো ফেরিঘাটে আসতে অনেক টাইম 4 ঘন্টার মতো টাইম লেগে গেছে অন্য বছর তো অনেক ভোগান্তি হয় 7-8 ঘন্টা থাকি ঘাটে এবারে একটু পদ্মা সেতু আর পরে এবারে একটু ভোগান্তি কম হচ্ছে আগে তো অনেক 5-6 ঘন্টা থাকতাম ঘাটে এখন তো আইসাই ফেরি পাই কিন্তু এখন ঈদের জামাতে আধা ঘন্টা মতো আমাদের থাকুন লাগে গত কয়েকদিনের তুলনায় কিছুটা ব্যস্ততা দেখা দিয়েছে শিমুলিয়া ফেরিঘাটে ফেরি স্পিড বোট ও লঞ্চে যাত্রী সংখ্যা একটু বেশি তবে পর্যাপ্ত ফেরি থাকায় বাড়তি চাপ নেই শর্মিলা কেয়া বাংলাভিশন নিউজ ডেস্ক ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ও দুর্ভোগ সত্ত্বেও ঈদ আনন্দ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ কমলাপুর রেল স্টেশনে তাই বেড়েছে ঘরমুখ যাত্রীদের চাপ এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড় মিলছে না টিকিট ভোগান্তির যেন শেষ নেই অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়ের তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সড়কে চাঁদাবাজির কারণেই ভাড়া বাড়াতে হয়েছে ভোরের আলো ফোটার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে হাজির হন হাজারো যাত্রী কিন্তু তখনও প্ল্যাটফর্মে পৌঁছেনি কাঙ্ক্ষিত গন্তব্যের ট্রেন ভোর 6টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও 8:15 দেখা মেলেনি প্ল্যাটফর্মে শিডিউল বিপর্যয়ে বেশিরভাগ ট্রেন দেরিতে ছাড়লেও সময় মতো ছেড়েছে কয়েকটি যাত্রীরা যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন যেভাবেই হোক বাড়ি যাওয়া চাই ঈদ করার জন্য যাচ্ছি কুরবানি দিব ঈদ করব আনন্দ করব দুর্ভাগ্য কারণে আমরা 2 ঘন্টা লেট এই জন্য খুব মানে একটু কষ্ট তারপরেও ভালো লাগছে ট্রেনের শিডিউল আছে 6:40 এখনো ট্রেন আসে নাই তো এভাবে যদি চলে তাহলে আমাদের অবস্থা কী হবে ভাই ঈদের ঈদের সময় আমরা যাবো কেমনে সকাল থেকে যে ট্রেনগুলো চলে গেছে সর্বোচ্চ 3 ঘন্টা বিলম্বে গেছে এদিকে পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা দিয়েছে যানজট যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি হয় মিলছে না টিকিট রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সেন্ট মার্টিনের গাড়িগুলো এসি গাড়িগুলো আমার 700 টাকা দিয়ে আমি চট্টগ্রাম গেছি তো আজকে সেটা আমার থেকে 1100 টাকা নেওয়া হয়েছে অনেকগুলো কাউন্টারে দেখেছি টিকিটের জন্য মানে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না শিখর পরিবহন ভাঙ্গা ভাড়া নিচ্ছে 700 টাকা মানে এটা কেমন কি আপনাদের পদ্মা সেতু হয়েছে আমাদের এখন সবকিছু সহজ হয়ে যাবে আমাদের ভোগান্তি কমবে কিন্তু এটা পদ্মা সেতু হওয়ার কারণে যদি আমাদের ভোগান্তি বেড়ে যায় তাহলে তা আমাদের সুফল হইল না শুধু সায়েদাবাদ নয় একই চিত্র রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে যেভাবে পারছে ছুটছে বাড়ির পথে এমনি দেশের দ্রব্যমূল ঊর্ধ্বগতি আমাদের এমনি নাবিশ্বাস এখান থেকে আবার চক্র করে আমাদের কাছ থেকে 3 গুণ ভাড়া নিচ্ছে এটা অবশ্যই আমরা হস্তক্ষেপ করছি 300 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে টিকিট বিক্রি বন্ধ করে দিছে বলতেছে কোনো গাড়ি নাই টিকিট নেই 150 টাকা ভাড়া এখানে যদি 1000 টাকা হয় তাহলে এটা টোটালি একটা সিস্টেম লস ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়ার সক্ষমতা নেই পরিবহন সংশ্লিষ্টদের তাদের অভিযোগ মহাসড়কে চাঁদাবাজির কারণে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া খুলনা বরিশালে যাত্রী পদ্মা সেতু হওয়ার কারণে এই যাত্রীগুলো বাড়ছে কিন্তু ইমাজিন মানে এত যাত্রী কল্পনা করতে পারবেন না যেটা আমরা গাড়ি নাই আমাদের কেউ 50 টাকা বা 100 টাকা বক্স হিসেবে চাচ্ছে কিন্তু অতিরিক্ত ভাড়া কিছু নিচ্ছে না এসি গাড়ি ভাড়া হলো 900 টাকা আমরা এতদিন স্যাক্রিফাইস করে গেছি যাত্রীর সাথে যাত্রীদের কম দিছি কিন্তু এখন তো পাচ্ছি না এখন তো রোডের চাঁদাবাজি রোডের গাড়ি হইতেছে আমাদের গাড়ি আটকে আটকে পয়সা নিচ্ছে যানজটের কারণে আমাদের গাড়ি টার্মিনালে আসে না কালকে যেগুলো বিকেলে ছাড়ছে এগুলো এখনো যাই পৌঁছে না পরিবহন সংশ্লিষ্টরা জানান মহাসড়কে যানজট থাকায় যথাসময়ে বাস ছাড়া সম্ভব হচ্ছে না ফরুক বাবু বাংলাভিশন ঢাকা
যানজট এড়াতে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাটের পরিসর যেন কোনোভাবেই না বাড়ে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তাঁর বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি। আমি হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন মালিক শ্রমিক সহ সকলকে নিজ নিজ প্রয়াস জোরদার করার মাধ্যমে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখার আহ্বান জানাচ্ছি। ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতিকে ঈদ প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী জরুরি এবং রপ্তানি পণ্য ছাড়া ট্রাক কাভার্ড ভ্যান চালনা বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। ঈদ জামাতের জন্য পুরো প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের ঈদ জামাতে আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা মাথায় নিয়ে ঈদ জামাত সহ মাজার কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে। 10 জুলাই রবিবার দেশব্যাপী উদযাপন করা হবে ঈদুল আজহা। এরই মধ্যে ঈদ জামাতের প্রস্তুতি শেষ করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। ভিভিআইপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মানুষ একসাথে নামাজ আদায় করবে ঈদগাহ ময়দানে। সব দিক বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, চারপাশ থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে, পোশাকে সাদা পোশাকেও তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গি হামলার বিষয়টি একেবারে উড়িয়েও দিচ্ছেন না পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা বেশি সতর্কতা অবলম্বন করছি মাজার ভিত্তিক এবং স্বর্ণালঙ্কার সহ দামি জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। পুরোপুরি জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ক্রেতাদের বেশি পছন্দ ছোট ও মাঝারি সাইজের গরু, বড় সাইজের গরুর ব্যাপারীরা এতে হতাশ। সেই সাথে এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদপুরের বসিলাহাটে তোলা লাল বাহাদুর নামের এই গরুটির দাম হাঁকা হচ্ছে 7 লাখ টাকা। প্রায় একই সাইজের আরও 11টি গরু হাটে নিয়ে এসেছেন মালিক সিরাজুল। প্রতিটির বয়স ন্যূনতম 6 বছর, কিন্তু একরাশ হতাশা নিয়ে অপেক্ষা তার। 3 দিনে বেচতে পেরেছেন মাত্র 1টি। কষ্টের কথা জানাতে কান্না ধরে রাখতে পারছিলেন না তিনি। বিক্রি করতে পারতেছি না, আমি বহুত কষ্টে আছি। দর্শকের কাছে বলতে চাই যে আমার দেহ একটা সহায়তা করে যে আমি গুড় ব্যক্তি বলতে পারি। আমি আর্থিক অবস্থা বহুত খারাপ আছি। এ ধরনের বড় সাইজের সব পশুর মালিকেরই ক্রেতার অপেক্ষায় প্রহর ফুরায় না। যশোর থেকে নিয়ে আসা টাইগার নামের বিশাল আকৃতির এই গরুটির ওজন 32 মণ। বিক্রেতা বলছেন, হাটে আসার পর থেকে খুব কম সংখ্যক ক্রেতাই এই গরুটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, তাই শেষ পর্যন্ত গরুটি বিক্রি হবে কি না সেটি নিয়েই বড় সংশয় বিক্রেতার। তবে বিপরীত চিত্র মাঝারি কিংবা ছোট সাইজের ক্ষেত্রে। মাঝারি এই গরুটি বিক্রি হয়েছে 80,000 টাকায়। চাহিদা বেশি হওয়ায় এ ধরনের গরুর দাম তুলনামূলক বেশি। তবে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হবে বলে দাম নিয়ে তেমন অসন্তোষ বা আক্ষেপ নেই ক্রেতাদের। মিশ্র প্রতিক্রিয়া বেশি বিক্রেতাদের মধ্যে। মনে করছিল এবারে হাতে গরু বাজারের দেশে তো কম বাড়ছে, এত কিছু টাকা হবে, কিন্তু আসি দেখছি না হচ্ছে না। ক্রেতারা যারা আছে তারা একটু ছোট গরু পছন্দ করতেছে। ব্যাপারীরা দাম ছাড়তেছে না, হয়তো আজকের পরে হয়তো ছাড়ার চিন্তা ভাবনা আছে হয়তো তাদের। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গাবতলী, আফতাবনগর সহ প্রতিটি হাটেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখনও রাজধানীর বাইরে থেকে হাটগুলোতে আনা হচ্ছে বিপুল সংখ্যক পশু। দাম দর কিন্তু একদম কম না, বেশ দাম ধরে রেখেছে এখন। হাটে মোটামুটি রিজনেবল দাম, এখন পরবর্তীতে কি হবে বলতে পারতেছেন? 87,000 টাকা নিচ্ছে হাসিল ছাড়া। আমার কাছে ভালো মনে হয়, মানে আমার কাছে ঠিক আছে দাম। গরুগুলো অনেক সময় অসুস্থ হয়ে পড়তে পারে, তার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য, তাদের সুন্দর হয়ে গরুটা বেচা কেনা হয়, এই জন্য আসছে আমরা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 21টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির গরু ছাগল। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। কোরবানির পশু থেকে এবার 1 কোটি পিসের বেশি চামড়া সংগ্রহের টার্গেট ট্যানারি মালিকদের। দর কিছুটা বেশি হওয়ায় চামড়া সংগ্রহ নিয়ে এবার বিশৃঙ্খলার আশঙ্কা করছেন না আড়তদাররা। তবে বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ফাঁড়াক বেশি হলে চামড়া ন্যায্য দাম নিয়ে সংশয়ে রপ্তানি সংশ্লিষ্টরা। প্রতি বছর সংগ্রহ হওয়া চামড়ার প্রায় 60% আসে পশু কোরবানির সময়। কাঁচা চামড়া প্রক্রিয়ার প্রথম ধাপ ওয়েট ব্লু রপ্তানির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সরকার এবার চামড়ার দর প্রতি বর্গ ফুটে 7 টাকা বাড়ানোয় ইতিবাচক প্রভাব পড়বে এমন আশা আড়তদারদের। দাম বাড়ানোর কারণে আমাদের চামড়াটা এই সংগ্রহ করতে খুব ভালো হবে, মানুষ সহায় পাবে, তা আমি এটার ফল খুব ভালোই আশা করতেছি। কোনো কোনো চামড়া 500 বিক্রি হবে, কোনো কোনো চামড়া 700 বিক্রি হবে, কোনো কোনো চামড়া 800 বিক্রি হবে। ট্যানারি মালিকরাও আশা করছেন দেশের মহামারী পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা এখন ভালো থাকায় এবার বাড়বে পশু কোরবানি। পশু মোটা তাজা করানো হয়েছে অনেক এবং 1 কোটির উপরে আপনার কোরবানি হওয়ার সম্ভাবনা আছে। তো এইখানে যে সরবরাহ ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা করতে গিয়ে ট্যানারি মালিকরা কিন্তু আপনার লবণ মজুত করার জন্য হিমশিম খাচ্ছে। সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় যে নীতি গ্রহণ করেছে যে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি আদেশ, সেটাও আপনার প্রত্যাহার করা উচিত। কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যদি ওয়েট ব্লু চামড়া আপনার রপ্তানির অব্যাহত রাখে তাহলে এই শিল্প আপনার কোনোভাবে থাকবে না। বিভিন্ন ট্যানারিতে চামড়ার মজুদ এবং ব্যাংকের অর্থন বিশ্লেষণ করে চামড়া শিল্পের উদ্যোক্তা এবং MCCI সভাপতি অবশ্য বলছেন চাহিদার সঙ্গে যোগানের তারতম্য হলেই অনিশ্চিত হতে পারে ন্যায্য দাম। আমাদের যেহেতু কমপ্লায়েন্স ইস্যুতে ফিনিশ লেদার করেও নন কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছি, সেখানে কিন্তু অবিক্রিত মাল কিছু রয়ে যায়। তো সব কিছু মিলিয়ে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু একটা বড় জিনিস। সেখানটা ডিমান্ডটা যদি থাকে, সাপ্লাই যদি থাকে, আমি মনে করি যে ন্যায্য মূল্য পাবে। কিন্তু ডিমান্ডটা যদি কম হয় সেখানটায় ন্যায্য মূল্য পাবে কি না সে ব্যাপারে আমি সন্দেহ প্রকাশ করছি। ব্যবসায়ীরা বলছেন চামড়া সংগ্রহের মূল চ্যালেঞ্জ এবার গরম আবহাওয়া, অতিরিক্ত তাপমাত্রা ও বৃষ্টি বিবেচনায় পশু কোরবানির 5 থেকে 6 ঘন্টার মধ্যে চামড়ায় পরিমাণ মতো লবণ দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিদ্যুৎ সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে টেকসই ও যুগোপযোগী প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেছেন বিদ্যুৎ উৎপাদনে গ্যাস থেকে কয়লায় যেতে হবে সরকারকে। আরেক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম বলেছেন দেশীয় গ্যাস উত্তোলন করে উৎপাদনে গেলেও বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া সম্ভব। শহর কিংবা গ্রাম সব জায়গাতেই এখন চলছে লোডশেডিং। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে দেখা দিচ্ছে ঘাটতি, কমে গেছে বিদ্যুৎ সরবরাহ। দেশের 52% বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের ওপর নির্ভরশীল। পেট্রোবাংলার তথ্য মতে প্রতিদিন গ্যাসের চাহিদা থাকে 370 কোটি ঘনফুট। বর্তমানে 280 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় LNG আমদানি বন্ধের ফলে বিদ্যুৎ সংকটে দেশ। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেছেন কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়া উচিত। পাওয়ার সেক্টরের একটা বিরাট ব্যর্থতা যে ওনারা এখনো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে বেস লোড পাওয়ার সাপ্লাই করছে। গ্যাসের যে আমাদের ঘাটতি, এটা যে কত ডিপ, এটা কল্পনা করা যায় না। আমাদেরকে গ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এত গ্যাস আমরা ব্যবহার করতে পারবো না। আনফর্চুনেটলি আমাদেরকে কয়লা যেতে হবে, ইম্পোর্ট করেই যেতে হবে, আমাদেরকে আরও কয়লা ব্যবহার করতে হবে। সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সাময়িক সুফল পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে গ্যাস উত্তোলনে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমামের। দীর্ঘস্থায়ী মেয়াদে এই সংকট সমাধান করতে হলে দেশীয় গ্যাস এবং দেশীয় কয়লা ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে যেহেতু এই দেশীয় গ্যাস যথেষ্ট পরিমাণে বাংলাদেশে রয়েছে বলে আমরা মনে করি এই গ্যাস উত্তোলনের মাধ্যমে গ্যাস সংকট মেটানো যেতে পারে। জ্বালানি খাতে পরিকল্পনায় ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশকে ধীরে ধীরে দেউলিয়া করার জন্য যা করা দরকার বর্তমান সরকার তাই করছে। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকা জেলা, মহানগর উত্তর এবং আরও কয়েকটি জেলা ও মহানগরের পক্ষ থেকে ত্রাণ কমিটির কাছে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, তারা যেই বিদ্যুৎ নীতি গ্রহণ করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে করেছে তার বিপরীত। তাদের নীতি ছিল বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করবে সরকার, কিছু করবে বেসরকারি খাতে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা উল্টে 80% করেছে বেসরকারি খাতে, ফলে যা হবার তাই হচ্ছে। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার প্রধান ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার কথা বললেও এখন ঘরে ঘরে ঘুটঘুটে অন্ধকার। তার উপর সরকার একের পর এক বাড়িয়ে যাচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পানির দাম আরও 5% বাড়ানোর সমালোচনা করেন রিজভী আহমেদ। তোমরা সাশ্রয় করতে দিতে পারতেছ না, এখন কি হচ্ছে, জনগণ মরো, বছরে প্রায় 56,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হইতেছে। কার টাকা? আপনার টাকা, আমার টাকা, সাশ্রয় করে লাভ হবে? ওদিকে তো আবার খালি হয়ে যাইতেছে। তার অর্থ হলো যে বাংলাদেশকে দেলিয়া করার জন্য যা যা করা দরকার আল্লাহ রহমতে হাসিনা করতেছে। দেখবেন আগে দেখবেন আরও কি হয়। আমানুল্লাহ মান বললো যে আজকে আসতে হবে, ইজরায়েল শেষ করতে। ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বিশ্বের নিরাপদ দেশ হিসেবে পরিচিত দেশটিতে এমন ঘটনা নজিরবিহীন। জাপানে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ হলেও অ্যাবেকে হত্যায় ব্যবহার করা হয় ঘরে বানানো রিভলভার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। শুক্রবার সকাল 11টায় জাপানের পূর্বাঞ্চলীয় নারা শহরের একটি রেল স্টেশনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এ সময় পেছন থেকে তার উপর 2 রাউন্ড গুলি ছোড়ে 41 বছর বয়সী আততায়ী। ঘটনার পরই আটক করা হয় হামলাকারীকে। নিরাপদ দেশ জাপানে এমন ঘটনা অবিশ্বাসের মতো। পুলিশ জানায় পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড। গুলিবিদ্ধ অ্যাবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্থানীয় সময় বিকাল 5টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্বর এই হত্যাকাণ্ডে বাকরুদ্ধ সাধারণ জাপানিরা। I didn't expect anything like this would happen in Japan. I'm shocked. He worked very hard as prime minister for a long time. I'm so shocked. পূর্বসূরির মৃত্যুতে জাপানের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলো বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এটা বর্বর এক হামলা যা সহ্য করা হবে না, যে কোনোভাবেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো সহ বিশ্বের শীর্ষ নেতারা। 2006 সালে 2 বছরের জন্য আর 2012 থেকে 2020 পর্যন্ত 2 মেয়াদে মোট 10 বছর জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো অ্যাবে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শারীরিক অসুস্থতার কারণে 2020 সালের আগস্টে পদত্যাগ করেন তিনি। প্রভাবশালী রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা অ্যাবে জাপানের রাজনীতিতে ছিলেন ব্যাপক জনপ্রিয়। কেবল সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার থাকার জন্যই নয়, অ্যাবে তত্ত্ব বা অ্যাবেনমিক্সের মাধ্যমে জাপানের অর্থনীতিকে চাঙ্গা করে বিশ্বব্যাপী প্রশংসিত হন তিনি। তার সময়েই সামরিক খাতে গোপনীয়তা থেকে অনেকটা বেরিয়ে নিজ বাহিনীকে আরও শক্তিশালী করে টোকিও। তবে জাপানের শির সবসময় উঁচুতে রাখার লক্ষ্যে কাজ করা অ্যাবের জীবনাবসান এতটা করুণ হবে তা ভাবেননি তার প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। সুদীপ করজয়, বাংলাভিশন নিউজ ডেস্ক। না ফেরার দেশে চলে গেলেন 2 গুণী শিল্পী সুরকার আলম খান ও অভিনেত্রী শর্মিলী আহমেদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলম খান এবং নিজ বাসায় মারা যান শর্মিলী আহমেদ। একই দিনে 2 নক্ষত্র শিল্পীকে হারিয়ে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার বেলা 11:32 রাজধানীর শ্যামলের একটি বেসরকারি হাসপাতালে আলম খান মারা যান। তিনি দীর্ঘদিন ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। তিনি পপ সম্রাট খ্যাত আজম খানের বড় ভাই। আলম খান ওরে নীল দড়িয়া, হায়রে মানুষ, রঙিন ফানুষ, আমি একই দিন তোমায় না দেখিলে, চাঁদের সাথে আমি দেব না, কি জাদু করিলা সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার। তিনি 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এদিকে শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান অভিনয় শিল্পী শর্মিলি আহমেদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 75 বছর। 1947 সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী প্রায় 400 নাটক ও 150টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্র অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলি আহমেদ ছিলেন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। এবার ঈদ কেনাকাটার সংবাদ। একদিন পরেই কোরবানির ঈদ। ঈদুল ফিতরে ক্রেতাদের নজর নতুন পোশাকে বেশি থাকলেও ঈদুল আজহায় এর ব্যতিক্রম। এই ঈদে পোশাকের চাহিদা কম হলেও যেমন চাহিদা আছে ইলেকট্রনিক পণ্যের, তেমনি চাহিদা বাড়ে গ্রোসারি পণ্যেরও। তাই সময় ও ভোগান্তি কম হয় অনেকে যাচ্ছেন সুপার শপে। আর এখানেও আছে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট অফার। ধীরে ধীরে সবার কাছে কেনাকাটার পছন্দের স্থান হয়ে উঠেছে সুপার শপগুলো। তাই ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য কিনতে সুপার শপেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। একই জায়গায় প্রয়োজনীয় সব পণ্য মিলে সহজে, তাই সময় ও ভোগান্তি কমের কারণে বেশিরভাগ ক্রেতারই পছন্দ এখন সুপার শপ। বাজারে যাওয়াটাও তো এখন একটা মেয়েদের জন্য একটা ইনসিকিউর হয়ে গেছে, এগুতা দেয়। এখানে আমরা একটা সেফ, একটা সিকিউর প্লেসে আমরা আমাদের মতো একা যখন মেয়েরা বাজার করতে, শপিং করতে ইন শর্ট টাইমে চলে আসতে পারি। তা বাইরে আবার অনেক কিছু নানা ধরনের ঘোরাঘুরি, অনেক কিছু জ্যাম জুম, অনেক কিছু, অনেক গরম, এখানে অনেক সুবিধা হয় আমাকে। যা ইচ্ছা মতো দেখে শুনে নেওয়া যায়, হ্যাঁ, দামাদামি করতে হয় না, মোটামুটি প্রাইসটা রিজনেবল, আদা টাদা নাই, মানুষের ভিড় কম, বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে নিরিবিলি সুন্দর একটা পরিবেশের মধ্যে কেনাকাটাটা করতে পাচ্ছি। এদিকে ঈদ উপলক্ষে মিনা বাজার থেকে কেনাকাটা করে পেমেন্ট বিকাশে করলেই পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট। কুপন চলতেছে, যেটা আবার হয়তো অনেক সময় যেটা আসে 10% বা 20% ক্যাশব্যাক আসে। যেমন আমি অন্য কোথাও শপিং করতে গেলে ক্যাশব্যাক অ্যামাউন্টটা চলে আসে, এটা একটা প্লাস পয়েন্ট। 1000-এর বেশি আমি পেমেন্ট করেছি, তো এখান থেকে আবার আমি 100 টাকা ফিডব্যাক পেয়েছি। এই ধরনের অফারে ক্রেতাদেরও আগ্রহ বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। বিকাশ হচ্ছে টোটালি মানিলেস কাস্টমারকে একটা সাপোর্ট দিচ্ছে, যেটা আপনি টাকা পয়সা ছাড়াই বাইরে ঘুরতে পারছেন। সো এইটাতে একটা জিনিস লাভবান হচ্ছে আমরা, যেটা হচ্ছে কাস্টমার খুব স্বাচ্ছন্দ্যে আমাদের এখানে শপিং করছে এখন, বিকজ অফ বিকাশ আমরা যে সাপোর্টটা পাচ্ছি, বিকাশের একটা অফারও চলছে এই মুহূর্তে। সো এই অফারের কারণে অনেক কাস্টমার আসছে। ক্রেতাদের কেনাকাটায় সাশ্রয়ী বিকাশের এই অফার চলবে ঈদ পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।